সকলকে স্বাগতম জানাই আরম্ভ করবলে লৈছো আজির অন্যতম ভিডিও। আপনাদের দেখি সাকে গম পাইছে হুন্ডাই শরাইঘাট, অর্থাৎ হুন্ডাই শরাইঘাট মটরস পাঠশালাত মই আছো। আপনাদের সাকে ভিডিও যাকে চাইছে গমে পাইছে আপনার পাঠশালার হাউলি যাওয়া রোডত, মানে আপনার যাঠশালার সিভিল হসপিটাল আছে সিভিল হসপিটাল নাপাওতেই আপনার রাস্তার, যদি আপনাদের পাঠশালা যাই থাকে রাস্তার আপনার রাইট সাইডে আপনাদের চালেই আপনার হুন্ডাই শরাইঘাট মটর দেখা পাব। এই আপনার ন্যাশনাল হাইওয়ে 31 নম্বর। গতি আকৌ এটা নতুন দিন আর আকৌ এটা নতুন দিনের মানে নতুন ভিডিওর সহ আপনার সকলকে স্বাগতম জানাইছো মোর ভিডিওলৈ। আজি আমি কথা পাতিম হুন্ডাইর এখন অন্য এটা মানে গাড়ির এখন গাড়ির বিষয়ে। গতি প্রথমতে যদি চাবি চাবলৈ যাও আপনার এনেকা ধরনের আপনার ফ্লিপ কি আহে আর এটা আপনার এনেকা ধরনের ম্যানুয়েল কি আহে। গতি এনেকা ধরনের লক বটন আনলক বটন আর এই আপনার হোল্ড করে রাখলে আপনার বুট আনলক হয়। গতি বলকসুন অকনমান অবলম্ব নকরি আজির ভিডিওটি আরম্ভ করো। গতি আজির ভিডিওর আছে গ্র্যান্ড i10Neos স্পোর্টস, অর্থাৎ ইয়ার আগর এটা আপনার ভিডিও পাইছিল সেই হব হল আস্তা মডেলের আপনার ভিডিও। এইটু হল আপনার গ্র্যান্ড i10 স্পোর্টস, অর্থাৎ সেকেন্ড টপ মডেল। যদি আমি টপ মডেল কব যাও টপ মডেল অর্থাৎ টপ মডেল দেখে আস্তা আস্তা অপশনেল তেনেকৈ আহে, কিন্তু আস্তারে ভাগ দকসুন মানে আস্তার ভাগ বলে কব পারি আস্তা 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 অপশনেল। আজি আছে সেকেন্ড আপনার টপ মডেল i10 গ্র্যান্ড i10Neos স্পোর্টস। যদি আমি ফ্রন্ট ফিসিয়ার পরে চাবলে যাও এনেকা ধরনের আপনার লুক আহে, ইয়ার মাজত আপনার ইয়ার মাজত আপনার হুন্ডাইর লোগো আহে, এইফালে আপনার রিফ্লেক্টর বেসড আপনার হেলোজেন হেডল্যাম্প আহে, ইয়াত পার্কিং ল্যাম্প, ইয়াত আপনার টার্ন ইন্ডিকেটর আহে, আর যদি তলত চাবলে যাও আপনার প্রজেক্টর ফগ ল্যাম্প আপনার আহে, ইয়ার আপনার সিঙ্গল সেটআপত ডিআরএল আহে, আর ইয়ার আপনার স্কিপ প্লেটত আপনার একদম সিলভার ফিনিশর আপনার গ্রিল দিয়া আছে, আর এইফালে যদি চাবলে যাও এইফালে সেম আপনার প্রজেক্টর ফগ ল্যাম্প, আর ইয়ার আপনার হেলোজেন মানে ইউনিটত এইখানে সেটআপ দিয়া আছে। ইয়াত যদি চাবলে যাও ইয়াত আপনার ওয়াশার আর নর্মেল আপনার ওয়াইপ্যাড দিয়া আছে। এটা যদি আমি গাড়িখানোর যদি আমি ইয়ার লেন্থ ওয়াইজ বা সেই চাবলে যাও, যদি গাড়িখানোর আমি ওভারঅল লেন্থ কব লাগে 3805 mm ইয়ার ওভারঅল আপনার এই লেন্থটু, আর যদি আমি ইয়ার উইথ কব লাগে উইথ আপনার 1680 mm আপনার উইথ, আর যদি ওভারঅল হাইট কব লাগে অর্থাৎ ওখটু যদি কব লাগে তেতিয়াহলে 1520 mm আপনার হাইট, আর যদি আমি ইয়ার হুইল বেস কব লাগে অর্থাৎ এই হুইল বেসটু আপনার 2450 mm, আর যদি ফিউল ইয়াত আপনার ফিউল ফিলার কেপ পাই 37 liter আপনার ফিউল ইয়াত ধরে, আর যদি আমি সাইড প্রোফাইলের কথা কবলে যাও তাহলে এনেকা ধরনের আপনার সাইড প্রোফাইলটু পাব। আমি এইফালের যদি সাইড প্রোফাইলের কথা কবলে যাও তেতিয়াহলে কোনো ধরনের আপনার ফেন্ডারত আপনার টার্ন ইন্ডিকেটর নাই, আপনার অটো ফোল্ডেবল আপনার ওয়ার ভি এম ইয়াত আপনার টার্ন ইন্ডিকেটর দিয়া আছে, আর যদি আমি টায়ার সেকশনের কথা কবলে যাও 165/17R18R14 inch আপনার সিলভার আপনার সিলভার সার্টেন ফিনিশত আপনার এলয় হুইল পাব, মাজত আগফালে ডিস্ক ব্রেক আর আপনার পিছফালে ড্রাম ব্রেক পাব। গতি এনেকা ধরনের ইয়ার আপনার বডি কালার ডোর হেন্ডেল, ইয়াতো বডি কালার ডোর হেন্ডেল আপনার এ পিলার বি পিলার, ইয়ার আপনার গ্র্যান্ড i10-র বেজিং দিয়া আছে, ইয়ার আপনার রুফ রেল দিয়া আছে। এতিয়া ওভারঅল আপনার এনেকা ধরনের এনেকাটু হব সাইড প্রোফাইল। এতিয়া যদি আমি ইয়ার বেক প্রোফাইলের কথা যদি কবলে যাও তেতিয়াহলে ইয়ার এনেকা ধরনের আপনার বেক প্রোফাইল পাওয়া যায়, ইয়ার আপনার সার্ক ফিন এন্টিনা, ইয়ার আপনার স্পয়লার একদম সরু মানে ইন্টিগ্রেটেড, ইয়ার আপনার হাইমন স্টপ ল্যাম্প, ইয়ার আপনার ডিফকার দিয়া আছে মাজত হুন্ডাইর লোগো, ইয়ার আপনার ইয়াত কেমেরা দিয়া আছে, ইয়াত আপনার নিয়সর বেজিং গ্র্যান্ড i10-র বেজিং, ইয়াত আপনার স্পোর্টসর বেজিং। যদি পার্কিং সেন্সর চাবলে যাও এটা দুটা মাত্র দুটা পার্কিং সেন্সর দিয়া আছে, ইয়াত আপনার রিফ্লেক্টর দিয়া আছে। গতি আমি পিস ইউনিটটু এনেকা ধরনের। এটা যদি বুট স্পেসর কথা কবলে যাবলগে তাহলে আপনি 260 liter ইয়াত আপনার বুট স্পেস পাওয়া যায়, তথাপি আপনার খুলে দেখাই আছো। প্রথমে গাড়িখন লক করে ললো তারপর হোল্ড করে ললো, এই মানে এই আপনার বটন আছে হোল্ড করে ললো, তারপর এই আপনার বুট খোলা গল, ইয়ার আপনার পার্সেল ট্রে দিয়া আছে 260 liter আপনার বুট স্পেস দিয়া আছে। ইয়াত যদি আমি সেকশন টায়ার সেকশন চাবলে যাও তাহলে আপনার 14 inch আপনার এই চাও 14 inch, অর্থাৎ ইয়াত 1 inch আপনার সরু
মানে বুথ স্পেস মানে আপনার স্পেয়ার টায়ারটো দিয়া আছে ইয়ার এনেকা ধরনের আপনার ইয়াত ফিট এন্ড ফিনিশ পাব ইয়ার আপনার বুট খোলা সেন্সরটো দিয়া আছে আর হাইড্রোলিক আপনার মানে এই ডাঙা সিস্টেমটো গতি এইখানে হল আপনার ওভারঅল এক্সটেরিয়র যদি আমি এটা ইন্টেরিয়র যাব লাগে আমি প্রথমতে গাড়ি আনলক করে লম এই সাগে অতো এডজাস্টেবল নয় গতি এনেকা ধরনের আপনার ডোর এরিয়া খানি এনেকা ধরনের হয় ইয়ার আপনার এনেকা ধরনের এ পিলার দিয়া আছে ইয়ার আপনার ব্ল্যাক এন্ড সিলভার ফিনিশর দিয়া আছে ইয়ার আপনার ইয়াত সিলভার ফিনিশর ডোর ওপেনার দিয়া আছে ইয়ার আপনার মিররর কন্ট্রোল খিনি দিয়া আছে আর ইয়াত আপনার পাওয়ার উইন্ডোর কন্ট্রোল খিনি দিয়া আছে ইয়াত ওয়ান টাচ আপ এন্ড ডাউন আপনার হেই পাওয়া যায় ইয়ার আপনার এক লিটার বটল হোল্ডার ইয়ার আপনার স্পিকার পাব ফোর স্পিকার আর টুইটার দুই দো টুইটার ফোর স্পিকার ইয়াত পাওয়া যাব ইয়াত আমি এতিয়া চাবি লগাই ললো এতিয়া যদি আমি চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ ড্ৰাইভাৰ হাইট এডজাষ্টেবল আপোনালোকৰ ড্ৰাইভাৰ ছিট পোৱা যায় ইয়াত যদি চাবলৈ যাওঁ ইয়াৰ আপোনাৰ এনেকুৱা ধৰণৰ এচি বেণ্ড চিলভাৰ ফিনিচত আৰু আপোনালোকৰ গ্লছি ফিনিচ আৰু চিলভাৰ ফিনিচত এচি বেণ্ড পোৱা যাব ইয়াৰ আপোনালোকৰ এচিৰ হাৱাটো ইয়াত পোৱা যাব ইয়াৰ আপোনালোকৰ হেডলেম্প লেভেলাৰ পোৱা যাব আৰু যদি এইফালে চাবলৈ যাওঁ এনেকুৱা ধৰণৰ আপোনাৰ চাবি সোমোৱা এৰিয়া আৰু যদি ইয়াক পিছফাললৈ দিওঁ এনেকুৱা ধৰণৰ আপোনাৰ ষ্টিয়াৰিং হ'ব ইয়াত কোনো ডিকা ষ্টিয়াৰিং নহয় নৰ্মেল ষ্টিয়াৰিং ইয়াৰ আপোনালোকৰ চিলভাৰ কালাৰ আৰু এনেকুৱা ধৰণৰ ইয়াৰ আপোনালোকৰ ষ্টিয়াৰিং মাউণ্টেড অডিঅ' কণ্ট্ৰলখিনি দিয়া আছে অৰ্থাৎ ইয়াৰ কণ্ট্ৰলখিনি ইয়াত আপোনাৰ দিয়া আছে আৰু যদি এইফালে আমি চাবলৈ যাওঁ ষ্টিয়াৰিং এডজাষ্টমেণ্টৰ কথা যদি ক'বলৈ যাওঁ আপোনালোকৰ টিল্ট হয় কিন্তু টেলিস্কোপিক নহয় এনেকুৱা ধৰণৰ আপোনাৰ ডেচ এৰিয়া দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ আৰ পি এম মিটাৰ ইয়াত আপোনালোকৰ স্পীড মিটাৰ দিয়া আছে আৰু এইফালে আপোনালোকৰ ফিউল গেছখিনি দিয়া আছে ইয়াত কিমান চলে ইয়াত এইখিনি দিয়া আছে আৰু ইয়াৰ আপোনালোকৰ ট্ৰিপ এ ট্ৰিপ বি এইখিনি আপোনালোকৰ চেঞ্জ কৰিব পৰাকৈ ইয়াত আপোনালোকৰ গোটেই ইনফৰ্মেশ্যনখিনি দিয়া আছে ইয়াত ইঞ্জিন লাইট দিয়া আছে এইফালে যদি চাবলৈ যাওঁ এইফালে আপোনালোকৰ ৱাইপাৰৰ কণ্ট্ৰল আৰু এইফালে আপোনালোকৰ হেডলেম্প আৰু ইণ্ডিকেটৰৰ কণ্ট্ৰলখিনি দিয়া আছে যদি আমি এইফালে চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ প্ৰায় 18 আপোনালোকৰ ইনফোটেইনমেণ্ট ছিষ্টেম দিয়া আছে ইয়াত এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ এই পাৱাৰ আপোনালোকৰ মানে কি বুলি কয় মানে ভলিউমৰ কণ্ট্ৰলখিনি দিয়া আছে ইয়াত ট্ৰেক চেক মিডিয়া এইবিলাক ইয়াত দিয়া আছে যদি চাবলৈ যায় ইয়াৰ আপোনালোকৰ এণ্ড্ৰইড অটো আৰু এপল কাৰ্প্লে ইয়াৰ আপোনাৰ দিয়া আছেই আৰু যদি চাবলৈ যাওঁ এনেকুৱা ধৰণৰ আপোনাৰ ব্লেক এণ্ড হোৱাইট কালাৰৰ আপোনালোকৰ আৰু এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ ট্ৰেক চাৰ দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ অলপমান স্পেচ দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ অলপ স্পেচ দিয়া আছে ইকুৱেল গ্লাভ বক্স হয় আৰু এনেকুৱা ধৰণৰ ইয়াত পাৱাৰ উইণ্ডৰ বটন ইয়াত আপোনালোকৰ ডোৰ অপেনাৰ ইয়াত আপোনালোকৰ গ্ৰেব হেণ্ডেল দিয়া আছে ইয়াত ভেনিটি মিৰৰ ছানবাইজাৰৰ সৈতে দিয়া আছে ইয়াত আপোনালোকৰ মাইক দিয়া আছে আৰু ইয়াত আপোনালোকৰ টিকেট হোল্ডাৰ মেনুৱেল ডে নাইট আই আৰ ভি এম ইয়াত দিয়া আছে আৰু যদি চাবলৈ যাওঁ ইয়াত আপোনালোকৰ মানে টিকটক অৰ্থাৎ হেজাৰ্ড লেম্পৰ বটন দিয়া আছে ইয়াত আপোনালোকৰ অট'মেটিক ক্লাইমেট কণ্ট্ৰল ইউ এছ বি চকেট ইয়াত মানে কি বুলি কয় ইউ এছ বি ইয়াৰ আৰু ইয়াত আপোনালোকৰ 12 ভল্ট চকেট সেই কৰাৰ ব্যৱস্থা আছে ইয়াৰ আপোনালোকৰ 5-speed মেনুৱেল ট্ৰান্সমিশ্যন ইয়াত দুটা কাপ হোল্ডাৰ আৰু এনেকুৱা ধৰণৰ কিবা চিক্কা পিক্কা ৰাখিবৰ কাৰণে আৰু ইয়াত আপোনালোকৰ মেনুৱেল হেণ্ডব্ৰেক দিয়া আছে প্ৰথমতে কওঁ এই চেমি লেডাৰে চিট হয় কোনো ধৰণৰ লেডাৰ মানে ফুল লেডাৰ অপৰচুনিটি আপুনি নাপাব ইয়াত আপোনালোকৰ লেডাৰ আৰু এইৰ কম্বিনেশ্যন আৰু যদি এইফালে চাবলৈ যাওঁ ফিক্স এড্ৰেছ দিয়া আছে ইয়াত আপোনালোকৰ ডোৰ লেম্প দিয়া আছে এতিয়া যদি ইয়াৰ ছেফটি ফিচাৰ্ছৰ কথা ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে ই স্পৰ্টছ মডেলৰ আপোনালোকৰ ইঞ্জিন ইমবিলাইজাৰ ইমাৰ্জেঞ্চি ষ্টপ ছিগনেল চেণ্টাৰ লুকিং তাৰপিছত ডে নাইট ইনচাইড ৰিয়াৰ ভিউ মিৰৰ পাৰ্কিং এচিষ্ট আপোনালোকৰ পাৰ্কিং চেঞ্চৰ আছে তাৰ কিন্তু আপোনালোকৰ পাৰ্কিং চেঞ্চৰ আৰু আপোনালোকৰ পাৰ্কিং কেমেৰাও আছে তাৰপিছতে আপোনালোকক দেখুৱালোৱে তাৰপিছত আপোনালোকৰ ড্ৰাইভাৰ পেচেঞ্জাৰ ছাইড ইয়াৰ বেগ আছে ড্ৰাইভাৰ ছাইড ছিট বেল্ট প্ৰিটেনশ্যনৰ এড লোড লিমিটাৰ আছে পেচেঞ্জাৰ ছাইড ছিট বেল্ট প্ৰিটেনশ্যনৰ লোড লিমিটাৰ আছে মানে ড্ৰাইভাৰ এণ্ড কো ড্ৰাইভাৰৰ কাৰণে ছিট বেল্ট প্ৰিটেনশ্যনৰ লোড লিমিটাৰ আছে এ বি আছে আপোনালোকৰ ই বি ডি তাৰপিছত ছিট বেল্ট ৰিমাইণ্ডাৰ আছে স্পীড এলাৰ্ট ছিষ্টেম আছে হেডলেম্প এস্কট ছিষ্টেম আছে স্পীড চেঞ্চিং অট'ডৰলক আৰু ইম্পেক্ট চেঞ্চিং অট'ডৰক আনলকৰ নিচিনা ইয়াত আপোনালোকৰ ফিচাৰ্ছ দিয়া আছে যদি আমি ইয়াত পাৰ্কিং কেমেৰাৰ কথা যদি ইয়াক ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে ইয়াৰ পাৰ্কিং কেমেৰাৰ কথা যদি ক'বলৈ যাওঁ এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ এডাপটিভ গাইডলাইনৰ সহায়ত এডাপটিভ গাইডলাইনৰ সহায়ত গতিকে এইখিনিয়ে হ'ল আপোনালোকৰ গোটেইখিনি যি ফিচাৰ্ছ আৰু যদি আমি
ফ্রন্টৰ পৰা ড্যাশ এৰিয়াটো সাবলৈ যাও এনেকুৱা ধৰণৰ আপোনালোকৰ ফ্রন্টৰ পৰা ড্যাশ এৰিয়াটো দেখা পোৱা যায় আৰু ইয়াৰ আপোনালোকৰ এবিসি পেডেল আছে ইয়াৰ আপোনালোকৰ ইঞ্জিন খোলা লিভাৰ আছে এতিয়া বলক আমি ইয়াৰ আপোনালোকৰ এইটো দেখুৱা নহল ইয়াত যদি সাবলৈ যাও তেনেহলে ইয়াত আপোনালোকৰ আপোনালোকৰ অটো ডাউন আৰু ইয়াত অটো ডাউনহে আছে দিয়ক ইয়াত অটো আপ নাই আৰু যদি চাবলৈ যায় ইয়াক ভিতৰৰ পৰা এডজাষ্ট হ'ব কিন্তু আপোনালোকৰ ফল্ড এণ্ড ফল্ড ফল্ড এণ্ড ফল্ড হ'ব এইটো আপোনালোকৰ ফল্ড এণ্ড ফল্ড কৰাৰ কাৰণে বটন আৰু এইটো আপোনালোকৰ ফল্ড হৈ গ'ল এই আপোনালোকৰ আনফল্ড এই ফল্ড মানে কিন্তু চাবিৰ লগত ফল্ড এণ্ড ফল্ড নহয় কিন্তু ফল্ড এণ্ড ফল্ড হ'ব আৰু ইয়াৰ আপোনালোকৰ এডজাষ্ট কৰিব পাৰিব গতিকে এতিয়া বলক আমি ইয়াৰ নেক্সট ৰলৈ যাওঁ যদি আমি ছেকেণ্ড ৰলৈ যাব লাগে তেতিয়াহ'লে ইয়াৰ আপোনাৰ এনেকুৱা ধৰণৰ কণ্ডিশ্যনখিনি গোটেই দিয়া আছে আপোনালোকৰ ব্লেক এণ্ড চিলভাৰ কালাৰত ইয়াৰ এইখিনি দিয়া আছে আৰু ইয়াত আপোনালোকৰ পাৱাৰ উইণ্ডৰ বটন আনলক কৰাৰ কাৰণে আৰু ইয়াৰ আপোনালোকৰ স্পীকাৰ দিয়া আছে ইয়াত আপোনালোকৰ চেমি লেডাৰ চিট দিয়া আছে ইয়াৰ আপোনালোকৰ কোনো ধৰণৰ আৰ্মৰেষ্ট নাপায় ইয়াৰ আপুনি ফিক্স হেডৰেষ্ট পাব আৰু ইয়াত আপোনালোকৰ গ্ৰেভ হেণ্ডেল দিয়া আছে যদি আমি চিট কমফৰ্টৰ কথা ক'বলৈ যাওঁ আণ্ডাৰ থাই ছাপৰ্ট ডিচেণ্ট আপোনালোকৰ আণ্ডাৰ থাই ছাপৰ্ট ইয়াত পোৱা যাব ইয়াত আপোনালোকৰ 12 ভল্ট আপোনাৰ পাৱাৰ আউটলেট আৰু ইয়াত আপোনালোকৰ ইয়াতো এচি ভেণ্ট দিয়া আছে গতিকে এনেকুৱা ধৰণৰে হ'ব পাছত আপোনালোকৰ পাৰ্চেল ট্ৰে দিয়া আছে আৰু এনেকুৱা ধৰণৰ আপোনাৰ গোটেইখিনি কণ্ডিশ্যন এতিয়া বলক আমি ইয়াৰ ইঞ্জিন স্পেচিফিকেশ্যনৰ কথা পাতোঁ ইয়াৰ আপোনাৰ প্ৰথমতে চাবি পেট থৈ লৈছোঁ যদি ইঞ্জিন স্পেচিফিকেশ্যনৰ কথা ক'বলৈ যাব লাগে তেতিয়াহ'লে এৰাউণ্ড আপোনালোকৰ 86 PS পাৱাৰ আপোনালোকৰ আৰু যদি 113 Nm আপোনালোকৰ টৰ্ক প্ৰডিউচ কৰে আপোনালোকৰ হণ্ডাইৰ 1.2 লিটাৰ কে চিৰিজৰ আপোনালোকৰ 1.2 লিটাৰ 4 চিলিণ্ডাৰ আপোনালোকৰ পেট্ৰল ইঞ্জিন পোৱা যায় গতিকে আৰু ইয়াৰ আপোনালোকৰ ABS EBD চিষ্টেমখিনি ইয়াত দিয়া আছে ইয়াত আপোনালোকৰ বেটাৰী চিষ্টেমখিনি দিয়া আছে গতিকে এনেকুৱা ধৰণেৰে আপোনাৰ হয় গতিকে ই এটা কিছুমান ই 1 লিটাৰতো আহে আৰু 1.2 আপোনালোকৰ 2 লিটাৰতো ই আহে এতিয়া মেইন কথা আহিল ইয়াৰ আপোনালোকৰ দামটো যদি দামটোৰ কথা ক'বলৈ যাব লাগে 6,78,000 আপোনালোকৰ হাতত যদি এক শ্ব'ৰুম প্ৰাইচ যদি আছে অৰ্থাৎ ই প্ৰায় আপোনালোকৰ 8 লাখ টকাৰ ভিতৰত আপোনালোকৰ অনৰোড পৰি যাব গতিকে 6,75,000 আপোনালোকৰ এক শ্ব'ৰুম আৰু প্ৰায় 8 লাখ টকাৰ ভিতৰত আপোনালোকৰ এপ্ৰক্স আপোনালোকৰ অনৰোড প্ৰাইচ পৰি যাব আপোনালোকৰ হণ্ডাই শৰাইঘাট মটৰছত গতিকে ইয়াত আহক আপোনালোকে বুকিং কৰে যি প্ৰচিডিউৰ আছে আপোনালোকে সেইখিনি কৰক তাৰপিছত গাড়ী লৈ যাওক গতিকে সকলোকে ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰি দিব আৰু যাতে মানে বেছি মানুহে যাতে চাব পাৰে অৰ্থাৎ শ্ব' মোৰ এইটোৱে আপোনালোকৰ মানে উদ্দেশ্য যাতে শ্ব'ৰুমত নোযোৱাকৈ অলপ হ'লেও গাড়ীখনৰ বিষয়ে কি আছে কি নাই সেই জ্ঞানটো আপোনালোকে ল'ব পাৰে গতিকে সকলোকে ভিডিঅ'টো চোৱাৰ কাৰণে ধন্যবাদ থেংক ইউ ছ' মাছ লাভ ইউ অল